থেকে এই মুহূর্তে খবর আসছে এবং সেখানে তিনজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। পুরো বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মৃন্ময় সরকার। মৃন্ময়, কি হয়েছে বিস্তারিত জানাও। দেখো শান্তনুদা, অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় তিনজন বাংলাদেশি যুবককে হাতে নাতে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্যরত জওয়ানরা। লালগোলার খান্দুয়ার এলাকার ঘটনা, এবং এই তিনজন বাংলাদেশিকে সীমান্ত পেরোনোয় সাহায্য করার অভিযোগে একজন স্থানীয় ভারতীয় যুবককেও গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্যরত জওয়ানেরা। এবং আজ ভোরবেলা এদেরকে কিন্তু লালগোলা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যারা কর্তব্যরত জওয়ান ছিলেন তারা। এবং সূত্রে যেটা খবর যে এই তিনজন বাংলাদেশের মধ্যে একজন বাংলাদেশি কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর যারা জওয়ানরা ছিলেন তাদের গুলিতে কিন্তু আহত হয়েছেন, এমনটাই খবর জানা যাচ্ছে। এবং বিএসএফ সূত্রে যেটা খবর, যখন এদেরকে বিএসএফ গ্রেপ্তার করে তখন কিন্তু এরা একটা পালানোর চেষ্টা করেছিল, সেই পালানোর চেষ্টা করার কারণেই কিন্তু একজনকে বিএসএফ এক রাউন্ড গুলি করে। এবং বর্তমানে সেই বাংলাদেশি আহত বাংলাদেশি যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই তিনজনকে আজকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে আদালতের কাছে লালগোলা থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই তিনজন বাংলাদেশি ভারতে আসছিল কোনো কাজের খোঁজে, এবং এদেরকে সাহায্য করছিল এই গ্রেপ্তার হওয়া ভারতীয় এই যুবক। মূলত এরা কোন জায়গায় যেত কি জানতে পারছো? হ্যালো, বলছি মূলত এরা দেশের কোন কোন জায়গায় যেতে পারতো, মানে কি জানতে পারছো পুলিশের কাছ থেকে? এরা এরা কিন্তু মূলত মানে এসেছিল, যেটা প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছে পুলিশ, এরা কাজের খোঁজে কিন্তু ব্যাঙ্গালোরের দিকে এরা যেত। এবং তিনজনের মধ্যে একজন হচ্ছে বাংলাদেশের গোদাগাড়ি বাসিন্দা, এবং বাকি 2 জন হচ্ছে চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। আপাতত পুলিশ কি ইনভেস্টিগেশন শুরু করেছে? কি মনে হচ্ছে যে এই ঘটনায় আরো বেশ পুলিশ কয়েকজন জড়িত হতে পারে? পুলিশ পুলিশ এই মধ্যে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে, এবং ফার্দার যে জিজ্ঞাসাবাদ তার জন্য কিন্তু ইতিমধ্যে আমি আগেই বললাম যে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কিন্তু আদালতে হাজির করানো হচ্ছে। এবং এদেরকে এই প্রস্তুতি কিন্তু এখন পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে। অনেক ধন্যবাদ তোমায়।